গাইস এন্ড ওয়েলকাম টু সুপারহিরোস প্ল্যাটফর্ম। এখানে আমরা ডিসকাস করব সুপারহিরোদের অরিজিন, তাদের সুপার পাওয়ার, স্পেশাল কিছু ফান ফ্যাক্ট, আপকামিং সুপারহিরোস মুভি ফ্যান থিওরি, এছাড়া সুপারহিরোসদের রিলেটেড কিছু অ্যামেজিং ভিডিও। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। হেই বন্ধুরা, তো অ্যাভেঞ্জার এন্ডগেমের টিজার আসার পর থেকেই যারা বেশিরভাগ স্টুডেন্ট তাদের এক্সাম বা সেমিস্টার থেকে সবথেকে বড় টেনশন হলো যে টনি স্টার্ক সেফলি কী করে আর্থে ফিরে আসবে, আর তাদের মধ্যেই আমিও একজন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কী করে টনি সেফলি আর্থে থেকে ফিরে আসবে। তো চলো আজকের এই অ্যামেজিং ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যে ক্যারেক্টারটা টনিকে সেফলি আর্থে নিয়ে আসতে পারে সে হলো নিজেই টনি স্টার্ক। হ্যাঁ বন্ধুরা, টনি স্টার্ক সবাই এটা বলছে যে টনি স্টার্ককে কারো সাহায্যের প্রয়োজন নেই, সে নিজেই সেফলি আর্থ থেকে ফিরে আসতে পারবে। এই থিওরিটাতে আমিও অ্যাগ্রি করি, কিন্তু আমার মনে হয় না যে এরকম কিছু হবে। আমরা জানি যে টনি কতটা ইন্টেলিজেন্ট, এই জন্যেই সে গুহার ভিতরেই মার্ক অন আর্মার বানিয়ে ফেলেছিল। কিন্তু তোমরা যদি আয়রনম্যানের খুবই বড় ডাইহার্ড ফ্যান হও তাহলে তোমরা এটা অবশ্যই বুঝতে পেরেছ যে অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রন থেকেই টনির মেন্টালিটি ধীরে ধীরে চেঞ্জ হতে থেকেছিল। এজ অফ আল্ট্রনে যখন স্কারলেট উইচ তার সকল বন্ধুদের ডেথের ভিশন দেখায় তখন থেকেই টনি ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। টনি প্রথম থেকেই ফিচারিস্টিক ছিল, কিন্তু এই ঘটনার পর থেকেই সে আরও বেশি ফিচারিস্টিক হয়ে যায়। এরপরে সে আল্ট্রনকে বানায় এবং মুভি রেঞ্জে সোকোভিয়া পুরোপুরিভাবে ডেস্ট্রয় হয়ে যায়, কিন্তু আল্ট্রনকে মারতে তারা সাকসেসফুল হয় এবং সোকোভিয়ার জন্যই পরে সিভিল ওয়ার হয় যেখানে টনি এবং ক্যাপ্টেন পুরোপুরিভাবে আলাদা হয়ে যায়। এরপর আয়রনম্যানকে আমরা স্পাইডারম্যান হোমকামিংয়ে দেখি, যেখানে টনি পিটার পার্কারকে একটা বেস্ট সুপার হিরো হওয়ার জন্য গাইড করছিল, কিন্তু ইনফিনিটি ওয়ারে তার চোখের সামনেই পিটার পার্কার ডিসইন্টিগ্রেট হয়ে যায়, যেটা টনিকে পুরোপুরিভাবেই ভেঙে দেয়। এই জন্যই আমার মনে হয় না যে টনি সেম মেন্টাল কন্ডিশনে আছে যেখানে থেকে টনি নিজের ইন্টেলিজেন্টকে কাজে লাগে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে। আর যদি এটাই হতো তাহলে সে পেপার পটসের জন্য মেসেজটা মানাতো না। তো এরপর টনিকে যে বাঁচাতে পারে সে হলো ভ্যালকাইরি। তো ইনফিনিটি ওয়ারে কিছু সময় পরেই আমরা জানতে পারি যে ভ্যালকাইরি কর্ক এবং অর্ধেক অ্যাসগার্ডবাসী থ্যানোসের অ্যাটাকের আগেই থরের শিপ ছেড়ে পালিয়ে যায়, এবং যদি ভ্যালকাইরি থ্যানোসের স্ন্যাপ থেকে বেঁচে গিয়ে থাকে তাহলে সে অবশ্যই বেঁচে থাকা অ্যাসগার্ডবাসীকে নিয়ে আর্থের দিকে আসবে এবং হতে পারে পথে টনির সঙ্গে তার সাক্ষাৎ হয়। এবং যখন ভ্যালকাইরি এটা জানতে পারবে যে টনি থরের বন্ধু, তখনই ভ্যালকাইরি টনি এবং নেবুলাকে সেফলি আর্থে নিয়ে আসবে। এরপর যারা টনিকে বাঁচাতে পারে তারা হলো থর এবং রকেট। তো গার্ডিয়ান্সের একজন মেম্বারই থ্যানোসের ফিঙ্গার স্ন্যাপে থেকে বেঁচে গিয়েছে, সে হলো রকেট। তো স্ন্যাপের পরে এবং গ্রুটকে হারানোর পরে রকেট তার বাকি টিমমেটসদের খোঁজা অবশ্যই চেষ্টা করবে এবং প্ল্যানেটার শিপের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করবে, এবং সে যদি কমিউনিকেশনে সাকসেসফুল হয় তাহলে সে এটাও জানতে পারবে যে টনি এবং নেবুলা ওই শিপে খুবই খারাপ অবস্থায় আছে, এবং সে প্রথমেই থরকে গিয়ে এটা বলবে এবং রকেট ও থর কোনো একটা জেট নিয়ে টনিকে রেস্কিউ করতে যাবে। তো এবার হয়তো তোমরা ভাবছো যে থরের কাছে তো রাই ফার্স্ট আছে, তো সে ডাইরেক্ট রাই ফার্স্ট ডেকে টনিকে রেস্কিউ করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এরকম কিছু হবে। কারণ তোমরা যদি ইনফিনিটি ওয়ারে থরের এন্ট্রি মনে রাখো, থর যখন ওয়াকান্ডাতে রাই ফার্স্টের সাহায্যে এন্ট্রি করেছিল তখন তার পাওয়ারটাও অবশ্যই নোটিস করেছিলে। থরের রাই ফার্স্টের জন্য আশেপাশে চিত্তরে আর্মিরা ছিটকে চলে গিয়েছিল এবং সেখানকার ভূমিও কিছুটা ক্ষতি হয়েছিল। তো আমার মনে হয় না গার্ডিয়ান্সের শিপ এতটা পাওয়ারফুল যে থরের রাই ফার্স্টকে ধরে রাখার ক্ষমতা রাখে। তো এই জন্যেই থর রকেট, তো থর এটা অবশ্যই জানে। এছাড়া থর এবং রকেটকে একটা লিক টয় ইমেজে আমরা একটা হোয়াইট স্যুটে দেখি, যেটা যত সম্ভব কোনো ধরনের স্পেস স্যুট। তো হতে পারে টনিকে রেস্কিউ করার সময় থর এবং রকেট এই স্যুটটা পরেই টনিকে রেস্কিউ করতে যাবে। এরপর টনিকে যে রেস্কিউ করতে পারবে সে হলো এমসিইউ সুপার স্যান ক্যাপ্টেন মার্ভেল। তো ইনফিনিটি ওয়ারের এন্ডে নিক ফিউরি ড্রাস্টে পরিণত হওয়ার আগেই ক্যাপ্টেন মার্ভেলকে মেসেজ পাঠাতে সাকসেসফুল হয়েছিল। তো তার মেসেজ পেয়ে ক্যাপ্টেন মার্ভেল অবশ্যই আর্থের দিকেই আসবে। তো আসার পথে সে যদি
টনি সিপকে দেখতে পেয়ে যায় এবং এটা জানতে পারে যে টনি নিক ফিউরিকে খুব ভালোভাবে চেনে, তাহলে সে অবশ্যই টনি এবং নেবুলাকে সেফলি আর্থে নিয়ে আসবে এবং সেখানেই সে থ্যানোস যে কতটা পাওয়ারফুল এটাও জানতে পারবে। তো আপাতত যে থিওরিটা সব থেকে বেশি স্ট্রং সেটা হলো যে টনিকে রেস্কিউ করবে পেপার পাওয়ার্স। তো যদি কোনো ক্রমে টনির ভিডিও মেসেজ পেপার পাওয়ার্সের কাছে চলে যায়, তাহলে টনির এই সিচুয়েশন থেকে পেপার পাওয়ার্স কিছুতেই চুপ করে বসে থাকবে না। সে হয়তো তার আর্মার পরে টনিকে স্পেস থেকে রেস্কিউ করে আনবে, কারণ আমরা একটা লিক ইমেজে পেপার পাওয়ার্সকে তার আর্মারে দেখেছি এবং কমিক্সেও পেপার পাওয়ার্স রেস্কিউ নামক একটা আর্মারে ব্যবহার করেছে এবং এন্ড গেমের ইংলিশ ভার্সনের টিজারে টনি রেস্কিউ কথাটাও ব্যবহার করেছে। এটা হয়তো মার্ভেল ডাইরেক্ট রেস্কিউ আর্মারকে রেফারেন্স করছে। তো আমাদের লিস্টে শেষে সব থেকে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টনিকে যে বাঁচাবে সে হলো নাসা। হ্যাঁ বন্ধুরা, নাসা, কারণ নাসা টুইট করে মার্ভেল ফ্যান্সদের জানিয়েছে যে সে টনির এক্সাক্ট লোকেশন জানে না এবং তারা যদি টনির এক্সাক্ট লোকেশন জানতে পেরে যায় তাহলে অবশ্যই তারা টনিকে রেস্কিউ করার জন্য কোনো স্পেস সেটেল মহাকাশে পাঠাবে এবং টনিকে সেফলি রেস্কিউ করে আনবে। তো যারা এই বিষয়টা জানে না তাদের কাছে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই। আসলে টিজার আসার পর থেকেই মার্ভেল ফ্যান্সরা, স্পেশালি আয়রন ম্যান ফ্যান্সরা নাসাকে বারবার টুইট করছিল যে টনিকে ফিরিয়ে আনার জন্য নাসাকে কোনো একটা স্পেসশিপ মহাকাশে পাঠাতে হবে। তো দিন দিন এই টুইট বেড়েই যাচ্ছিল, যার ফলে নাসা একসময় এই কথাটা রিপ্লাই দেয় এবং তারা বলে যে তারা টনির এক্সাক্ট লোকেশন জানে না এবং তারা যখনই টনির লোকেশন জানতে পেরে যাবে তখন তারাই একটা স্পেস সেটেল মহাকাশে পাঠাবে টনিকে সেফলি আর্থে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, নাসাকে সাইডে রেখে এই পাঁচটা ক্যারেক্টারই হয়তো টনিকে স্পেস থেকে রেস্কিউ করতে পারে। তো তোমাদের কি মনে হয় যে কে টনিকে রেস্কিউ করবে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর নেক্সট কি বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দিস ইজ ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।